ওয়েলকাম ব্যাক টু পর্ণা সোয়াল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে ষষ্ঠী, সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, আর আজকে তো আমার ষষ্ঠী আছে। তো আমি এখন যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর কেন যাব, অন দ্য ওয়ে যাওয়ার সময় তোমাদের সব ডিটেলস বলবো। বাট এখন আমি খুব লেট হয়ে গেছি, সকালবেলা মানে তাড়াতাড়ি উঠেও আমি ঠিক টাইমে করে উঠতে পারিনি ছেলেকে নিয়ে। তো এখন আমি পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি, পুজো বলে শাড়িটা পরলাম, নাহলে এই কৃষ্ণনগর যাব গাড়িতে আসবো, তো কারণ আমি শাড়িটা অ্যাভয়েড করি। তো চলো আমি যাই নিচে, হাজবেন্ড গাড়ি বার করছে, গ্যারেজে আছে, তারপর আমি তোমাদের সব ডিটেলসে বলছি। খুব তাড়ায় আছি, এখন বেরিয়ে গেছি। বেরোনোর পথে দিদার বাড়িতে ও ব্রেকফাস্ট করলো, আমার তো আজকে ব্রেকফাস্ট হবে না, ভাত খাবো না যেহেতু ষষ্ঠী আছে। তো আমি গাড়িতে ব্রেকফাস্ট করে নিলাম, মা লুচি আর তরকারি পাঠিয়েছিল কারণ খুব খিদে পেয়ে গেছিলো। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আনলাম ব্রেকফাস্টটা করে নিই, দেন এবার যাবো কৃষ্ণনগর। এখান থেকে গাড়িতে তেল ভরা হলো, তো এবার এখান থেকে কৃষ্ণনগর যাবো, কারণ কৃষ্ণনগর যাওয়ার আগেই ফিরে আসবো, আবার ওরও কাজ হয়ে যাবে, ও যখন বাড়ি ফিরবে দেন আমিও তখন ফিরবো। আর কৃষ্ণনগর যাওয়ার একটাই কারণ হচ্ছে যে নতুন ঘর হচ্ছে আমাদের, তো ওই ঘরের কারেন্টের পয়েন্টগুলো কোথায় কোথায় হবে সেটা আমি এসেছি পরশু দিন বাড়ি, আর কালকে মিস্ত্রি এসছে যে ওটা কোথায় কোথায় পয়েন্ট হওয়ার জন্য। বাট বাড়িতে তো মা বোন দেখাতে পারবে না আমি কোথায় কোথায় পয়েন্ট নেবো, তো ওই কারণে আমার মেনলি আজকে কৃষ্ণনগর যাবো, আবার বিকেলের মধ্যে বাড়ি চলে আসবো, ব্যাক করবো। তো ঘুম পেয়ে গেল রুদ্রাংশ, বাড়ি এসেছি অনেকক্ষণ এসে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে অলমোস্ট এখন দুপুর হয়ে গেছে। তো এই আমার এমটি রুম, রুমে কোথায় কোথায় কারেন্টের পয়েন্ট হবে ওটা মানে ওটাই বলার জন্য আমার কৃষ্ণনগরে আসা হঠাৎ করে, কারণ বাড়ি চলে গেছিলাম পুজোতে, পুজোটা আমার ওখানেই কাটবো ভেবেছিলাম, কাটা ভাবিনি, মানে আমি চলে যাবো আবার আজকে। তো ঘরে কোথায় কোথায় কী কী পয়েন্ট হবে না হবে সবগুলো কারেন্টের দাদা এসেছিলো, তো সব বুঝিয়ে দেওয়া হয়েছে ওনাকে, তো এবার কোথায় কী পয়েন্ট হবে সব বোঝানো হচ্ছে। তো এইটা আমার কিচেন কাম ডাইনিং, পরে আমার রুম যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের রুম টুয়ার দেবো। এইটা আমার মাস্টার বেডরুম, মানে এটা আমাদের বেডরুম, আর আগে যেটা দেখালাম ওটা আমার ছেলের বেডরুম, আর এটা ওয়াশরুম হবে, তো পুরোপুরি হবে তখন আমি পুরো ডিটেলস জানাবো, দেখাবো তোমাদের। তো এখন আমি রেডি হয়ে গেছি, কারণ এখন আমি বেরোবো হচ্ছে স্যালন যাবো, কারণ স্যালন আমি আগেরবার যেতে পারিনি, তো ভাবলাম কৃষ্ণনগরে যখন এসেছি তো একবার স্যালন থেকে ঘুরে আসি, কারণ আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ। তো কি করব তোমাদের শেয়ার করব, দেখাবো। তো আমি আর বোন যাবো, বোন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি দেখলাম আগে বেরিয়ে এলাম, যে এই কি সামান্য কতগুলো জিনিস তোমাদের দেখানোর ছিল, যে আমি কেন কৃষ্ণনগরে হঠাৎ করে এলাম বাড়ি চলে গিয়েও আবার। তো হাজবেন্ড তো ডিউটি গেছে, ও ফেরার পথে আমাদের নিয়ে যাবে, চলো যাওয়া। Thank you.
স্পা করে আমার ক্রিমটা লাগিয়েছি, ক্রিমটা দিয়ে এখন স্টিম দেওয়া হচ্ছে। দেন এখান থেকে বাড়ি যাবো, এটা কমপ্লিট করে হেয়ার ট্রিটমেন্টটা। আমি আর বেশি কিছু করাবো না, কারণ ও বসে আছে, ও অনেকক্ষণ ধরে বসে আছে, তো ওকেও বেশি ওয়েট করাবো না। তো আমি এসেছি এখানে, আমাদের এখানে আছে কালার্স সালুন, তো চাইলে তোমরাও আসতে পারো। খুব খুব ভালো সার্ভিস, আমি খুবই স্যাটিসফাই, আমি অলওয়েজ এখান থেকেই করি। আমি তার আগে হেয়ার স্মুথনিং করিয়েছিলাম, সেটাও আমি এখান থেকেই করিয়েছিলাম। তো এদের একটা আউটলেট খুলেছে, আগে বিগ বাজারে একটা আউটলেট আছে এদের, অলরেডি আগে ছিল, আরেকটা এখন হয়েছে কৃষ্ণনগর কারেন্টের অফিসের ঠিক অপোজিটে, ওখানে একটা আউটলেট ওরা ওপেন করেছে। তো তোমরা একবার এসো, আই থিঙ্ক তোমাদের সার্ভিসও খুব ভালো লাগবে। আমি তো অলওয়েজ, আমি আমার হাজব্যান্ড সবাই এখানেই একমাত্র করি। তো চলো আমি এখান থেকে সব করে টোরে বাড়ি যাবো। বাড়ি যাওয়ার সময় হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো যেহেতু শান্তিপুর গেছিলো, শান্তিপুর থেকে আসার সময় আমাদেরকে নিয়ে যাবে, আমাকে আর বোনকে। দেন আবার বাড়ি যেতে হবে, আজকে বাড়ি চলে যাবো আবার। তোমরা যারা যারা এখনো করতে চাও, এখনো সামনে পূজা আছে, কালী পুজো, জগদ্ধী পুজো, ইনফ্যাক্ট দুর্গা পুজো এখনো যায়নি, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। তো দাদা এখানে কি কি হয় আমাকে একটু বলে দাও। তো এভরিথিং এখানে হবে, তো তোমরা আমি ডেসক্রিপশনে তোমার পেজে ফোন নাম্বার দাদার আর লোকেশনটা শেয়ার করে দেবো, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেখে নিও। আর তোমরা যারা আসবে, যদি আমার এই ভিডিওর থ্রুতে আসো, দেন তোমরা 10% ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে দাদার কাছে। তো এই চান্স মিস করো না, আমি তো খুবই ফুললি স্যাটিসফাই। আমি জাস্ট হেয়ার স্পাটা করলাম, তো বাদবাকি তো আছে, আর আমার বোন হেয়ার কাটটা করলো, তো হেয়ার কাটটা দেখা সুন্দর লাগছে ওর হেয়ার কাটটা। ও হেয়ার কাট করবে না বলে এসেছিল, বাট ও সাডেন প্ল্যান হয়েছে, খুব সুন্দরভাবে হেয়ার কাটটা করে দিয়েছে, আর আমার হেয়ার স্পাটও জাস্ট অসম হয়েছে, ফুললি স্যাটিসফাই। তো চলো এখান থেকে যাই, দেন বেরিয়ে আবার বাড়ি যেতে হবে।